আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শব্দ শেখার আসরে আমরা প্রতিদিন পাঁচটি শব্দ শিখলে সপ্তাহে পঁয়ত্রিশটি মাসে দেড়শো বছরে আঠারোশো এবং পাঁচ বছরের শব্দ সংখ্যা হবে প্রায় নয় হাজার এই নয় হাজার শব্দ দিয়েই আপনি আপনার জীবন গড়তে পারবেন কেরিয়ার গড়তে পারবেন জ্ঞান অর্জন করতে পারবেন ইংরেজি ভাষায় লেখা যে কোনো পুস্তকাদি বা ওয়েবসাইট থেকে সেই প্রত্যাশায় আমরা যাত্রা শুরু করেছি ইংরেজি ডট আর প্রথম বর্ষে অর্থাৎ প্রথম তিনশো পঁয়ষট্টি দিনে আমরা যে শব্দগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি এগুলো হচ্ছে কলিন্স কোবিল ডিকশনারির কর্পাস থেকে বহুলভাবে ব্যবহৃত শব্দের তালিকা থেকে নিয়েছি আমরা এবং অক্সফোর্ড ডিফাইনিং তো আপনি এই শব্দগুলো পাবেন অর্থাৎ সব মিলে সবচেয়ে বেশি ব্যবহার করা শব্দগুলোই আমরা প্রথম বর্ষে উপস্থাপন করছি আপনাদের জন্য সো চলুন আজকের শব্দ শুরু করি আইস দিয়ে হ্যাঁ আইস আমরা জানি আইস বরফ এটা একটা নাউন বরফ নাউন আইসবার্গ হচ্ছে বরফের বড় আকারের বরফ যেটা লার্জ মাস অফ আইস ফ্লোটিং ইন দা সি সাগরের মধ্যে যে বরফ একটুখানি বেসে থাকে আর বিশাল অংশ পানি নিচে থাকে সেটাকে বলা আইসবার্গ বরফ খণ্ড। বরফ খণ্ড এই খণ্ড কিন্তু যেন তন না বিশাল বড় হয়তো এক ফিট উপরে বাইশে আছে নিচে আছে উনিশ ফিট বা এক দশ ফিট বেঁচে আছে নিচে আসে একশো নব্বই ফিট এরকম বড় হতে পারে আইসবার্গ জাহাজ চলাচলে এই বিষয়গুলো খেয়াল রেখে জাহাজ চালাতে হয় আইসিং হচ্ছে কেকের উপর ছড়িয়ে দিতে চিনি বা ডিমের সাদাংশ বর্ধক উপকরণ বা মিশ্রণ আস্তরণ অর্থাৎ চিনি বা ডিম দিয়ে যেই আস্তরণ তৈরি করা হয় সেটাকে বলা হয় আইসিং মিক্সচার অফ পাউডার সুগার কেক এজ এ ডেকরেশন অর্থাৎ কেক কে সাজাতে ডিমের অংশ দিয়ে বা চিনি দিয়ে যেই উপরে আবরণ তৈরি করা হয় সেটাই বলা আইসিং ডিমের সাদা অংশের অথবা চিনি দিয়ে চিনির যে আবরণ কেকে দেওয়া হয় আবরণ ঠিক আছে সেটাকে বলা আইসিং আর আইসি শব্দটা হচ্ছে শীতল আইস সমৃদ্ধ এটা আজ কিন্তু মানে বরফের মতো ঠান্ডা হিম বা শীতল আইডিয়া হচ্ছে নাউন ধারণা আইডিয়াল মানে হচ্ছে আদর্শ এটা যে আদর্শ একেবারে সবকিছুর মানদণ্ড হিসেবে যেটা ব্যবহার করা হয় স্ট্যান্ডার্ড আকারে সেটা হচ্ছে আইডিয়াল আর আইডেন্টিক্যাল মানে হচ্ছে অভিন্ন 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 সত্তা এক মানে একই আইডেন্টিক্যাল টু অথবা উইথ একই আইডেন্টিক্যাল টু অথবা উইথ এইভাবে ব্যবহার করা হয় একই এখন আমরা বাক্য দেখি বরফ আই ইউজ আইস ইন মাই ড্রিঙ্ক অর্থাৎ আমি যখন পানি পান করি সফট ড্রিঙ্ক সেখানে আইস দেই আই ইউজ আইস ইউজ করি তখন কী হবে আই ইউজ আইস ইন মাই সফট ড্রিঙ্ক ঠিক আছে তখন আমরা আইসবাগ আই নেভার সিন এনি আইসবাগ ইন মাই আইস অর্থাৎ আমি নিশ্চকের কখনো এই বিশাল বরফ খণ্ড দেখিনি আইসবাগ ইজ এ থ্রেট টু শিপিং অর্থাৎ জাহাজ চালানোর জন্য আইসবার্গ একটা মারাত্মক থ্রেট হুমকি আইসিং ইউ ক্যান মেক ইউর কেক ডেকোরেটিভ বাই আইসিং ঠিক আছে আইসিং করে আপনার কেকটাকে ডেকোরেট করতে পারো খুব সুন্দর করতে পারো আইসি দেয়ার ইজ আইসি ওয়েদার আউটসাইড অর্থাৎ বাহিরে শীতল আবহাওয়া সহনীয় নয় আইসি ওয়েদার আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট আইসবার্গ আইসবার্গ সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই আইডিয়াল আদর্শ আইডিয়াল টিচার একজন আদর্শ শিক্ষক ভাবগত আদর্শিক কল্পিত অর্থ ব্যবহার করা হয় মনের এটা আরেকটা অর্থ আইডিয়ালের আরেকটা অর্থ হচ্ছে কল্পিত কল্পিত অথবা বিপরীত ঠিক আছে ভাবগত বিপরীত এন আইডিয়াল টিচার মানে হচ্ছে একজন আদর্শ শিক্ষক আর এন আইডিয়াল স্টোরি একটা কল্পিত গল্প আইডেন্টিক্যাল মানে একই রকম ইউর